জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, সবাইকে আরো একবার আদি ফ্যাশনের পক্ষ থেকে স্বাগতম। সবাইকে হ্যাপি নিউ ইয়ার আদি ফ্যাশনের পক্ষ থেকে। অনেকদিন পরে আমি ভিডিও বানাচ্ছি, তো এখানে দিল্লিতে অনেক ঠান্ডা পড়েছে, সেই জন্য আমি কাজ করিনি, বন্ধ রেখেছিলাম। তো চলো, অনেকদিন ভিডিও বানাইনি তোমাদের দিকে ভিডিও দেখানোর জন্য, তাই আমি আবার ভিডিও বানাচ্ছি। আমি আজকে দেখাবো যে যে কোনো মানে ব্লাউজ বা কুর্তির কিভাবে কাঁধটা জয়েন করবে, দুটো কাঁধকে কিভাবে জয়েন করবে, সেই ভিডিওটাই আমি আজকে দেখাবো। প্রথমে আমি গলা তৈরি করে রেখে দিয়েছি, বুক কর্মে তুলেছি, এখনো এটা আমার হাত সেলাই করতে বাকি আছে। তো আমি পিসটাকে এইভাবে নিচে যেটা রাখছি, এটা হচ্ছে সোজা দিক, এটা হচ্ছে সোজা দিক, এটা হচ্ছে মেশিনের নিচের দিকে আছে, আর এটা হচ্ছে উল্টো দিক। এরপরে এর উপরে যে পিসটা রাখছি সেটা হচ্ছে সোজা দিক, দুটো পিসকে আমি এইভাবে সোজা করে নিয়েছি। দেখো, এদিকটাও সোজা, এদিকটাও সোজা। তো দুটো পিসটাকে আমি ধরে প্রথমে এখান থেকে আমাকে এক চাপের মতো সেলাই দিতে হবে, মানে 2 পয়েন্টের মতন সেলাই দিতে হবে। এরপরে এইদিকের কানটাও দেখো, দুটোকে আবার সমান করে নিয়েছি। আর যদি এখানে বাড়তি থাকে তো এখানটা প্রথমে কেটে নেবে। তো আমার এটা পুরো সমানই আছে দুটো, সেই জন্য আমার কাটার কোনো দরকার পড়ছে না। তোমাদের যদি ছোট বড় থাকে তো তোমরা এটা সেলাই দিয়ে দেবে, এখানেও ঠিক 2 পয়েন্ট বা 3 পয়েন্টের মতো সেলাই দেবে। এই সেলাইটা দুবার দেওয়ার দরকার নেই, একবার দিলেই হবে, কারণ এরপরের সেলাইটা 3 বার দিতে হবে। বাড়তি অংশটাকে এইবারে কেটে নিলাম। এরপরে দেখো, এটা হচ্ছে সোজা দিকে প্রথমে সেলাই দিলাম, কাঁধের দু সাইডে দুটো পিসই সোজা, এদিকেটাও সোজা, এদিকেটাও সোজা। এরপরে আমি পিসটাকে এইভাবে উল্টে নিচ্ছি। দেখো, আমার উল্টানো হয়ে গেছে। উল্টানোর পরে এইভাবে এটাকে একটু সমান করে ধরবে, দেখো এই কাঁধটাকে এইভাবে ধরার পরে এখান থেকে দেখো 1/2 ইঞ্চিকে একটু বেশি, যেহেতু এটা চুড়িদারের বানাচ্ছি সেই জন্য আমি 1/2 ইঞ্চিকে একটু বেশি সেলাই দেবো। এরপরে দেখো, আমি এখানটায় ছুঁচ কাটার পরে আমি এটাকে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। আবার দেখো, এখানে যখন ধারের মধ্যে নিচে চলে আসছে এদিকে, তো এখানেও আমি ছুঁচটাকে এইভাবে পিসের মধ্যে গেড়ে আবার একবার এইভাবে সেলাইটা দিয়ে দিচ্ছি। দেখো, আমি একই জায়গা দিয়ে 3 বার দিয়েছি সেলাইটা, দেখা যাচ্ছে? দেখো, দেখতে পাচ্ছ? মানে একই জায়গা দিয়ে 3 বার আমি সেলাইটা দিয়েছি, একই জায়গার উপর দিয়ে। এরপরে এদিকে সেলাইটাও এইভাবে সেম ভাবে দেবো। দেখো, এখানটা কাজটা প্রথমে এটাকে সমান করে নেবে। কাঁধের দিক থেকে প্রথমে নেবে, যেদিকে হাতটা বসবে ওই দিক থেকে প্রথমে সেলাই দিবে না, কাঁধের দিক থেকে দিবে, কারণ এইদিকে যেদিকে হাতটা বসবে এদিকে ছোট বড় হয়ে আমাকে পরে কাটতে পারবো, সেই জন্য আমাকে এখান থেকে সেলাইটা দিতে হবে কাঁধের দিক থেকে, যেখানটায় মানে গোলা বানানো হয়ে গেছে, পট্টিটা আছে ওই পট্টির দিক থেকে সেলাই দেবো। এটা যেহেতু একটু দেখো বেশি আছে, তো আমি যেখানটায় নিচের পিসটা আছে ছোট পিসটা পর্যন্ত আমি সেলাই দিচ্ছি। আবার এখানে দেখো, ছুঁচটা এইভাবে গেড়ে আবার কাঁধের কাছে এইভাবে ছুঁচটা গেড়ে এইদিকে বার করতে হবে।
দেখো আমার একটু কাঁধের এই অংশটা একটু ছোট বড় হয়েছে, দেখো এইটা হচ্ছে ছোট হয়েছে আর এইটা হচ্ছে একটু বড় হয়েছে, সেই জন্য আমাকে দেখো এইভাবে কাটতে হবে একটু সমান করে। এটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে একদিক কাঁধ কেন মিললো আর একদিকে ছোট বড় হলো, এটা কোনো সমস্যা নয়, মানে সেলাইয়ের একটু আধটু ছোট বড় হয়ে যেতে পারে। তো এইভাবে এটাকে আমি একটু সমান করে একটুখানি কেটে দিচ্ছি, দেখো দুটো কাঁধই সমান হয়ে গেছে। এরপরে দেখো এখানে কোনো সুতো বা কিছু নেই, সুন্দরভাবে দেখো সেলাই হয়ে গেছে কানটা। তো তোমরাও এইভাবে ট্রাই করো যে আমি কিভাবে হাত মানে কানটা জয়েন করলাম এর মধ্যে। তাহলে দেখো খোলা দিকটা দেখা যাচ্ছে না, তো সুন্দর লাগে, ফিনিশিং এর সাথে দেখতে সুন্দর লাগে, সেই জন্য দেখো এইভাবে তোমরাও যে কোনো ব্লাউজ বা কুর্তির কানটা জয়েন করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই একটা করে লাইক করে দেবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। গুড নাইট।